আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো ভেজিটেবল স্প্রিং রোল আর এর জন্য আমাদেরকে নিতে হবে বাঁধাকপি গাজর কাঁচামরিচ এগুলো কীরকম পাতলা করে কেটে নেবেন তারপর একটা কড়াইয়ে সয়াবিন তেল গরম করে প্রথমে দিতে হবে রসুন রসুনটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে দিতে হবে ডিম ডিমটা আগে থেকেই ফেটে রেখে দিবেন তারপরে যখন রসুনটা এরকম হয়ে যাবে ভাজা ডিম দিয়ে দিবেন। আর এটা খুবই অল্প সময়ে এবং উচ্চ তাপে দ্রুত রান্না হয়ে যাবে যেহেতু এটা চাইনিজ স্টাইলে এই চিচিঙ্গার রেসিপিটা করা হচ্ছে তাই এটার হাই হিটে রান্নাটা হবে আর যখন এরকম ডিম ভেজে নেওয়া হয়ে যাবে তারপরে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিবেন। আর এর সাথে পেঁয়াজ পাতা দিলে আরও বেশি কালারফুল এবং স্বাস্থ্যকর এবং মজাদার হতো ওই দিন ছিল না পেঁয়াজ পাতা তাই দেওয়া হয়নি তবে আপনারা থাকলে অবশ্যই দিয়ে দেবেন এখন দিয়েছে লবণ সাদা গোলমরিচের গুঁড়া এটা এটাকে কিছুটা ঝাল হতে সাহায্য করবে কিন্তু রঙটাকে পরিবর্তন করবে না তাই সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছে তারপরে অল্প পরিমাণে চিনি দিয়েছে তারপরে দিয়েছে টেস্টিং সল্ট আর আপনারা একটা বিষয়ে নিশ্চয়ই খেয়াল করেছেন যে এটার মধ্যে কোনো পানি দেওয়া হয়নি তেল মশলা এবং এখন কিছু সস দেওয়া হবে এতেই এটা রান্না হয়ে যাবে প্রথমে দিচ্ছে সয়া সস তারপরে দেওয়া হবে ম্যাগি সস এবং ফিশ সস যেহেতু সবজিগুলোকে পাতলা করে কেটে নিয়েছে এবং হাই হিটে আর কিছু সসও দিয়েছে রান্না করছে তাই এখানে কোনো পানি দিতে হচ্ছে না এবং এতেই এটা হয়ে যাবে আর যে কোনো সবজি আপনি যদি বেশি জাল দিয়ে রান্না করেন তাহলে ওটার কালারও চেঞ্জ হয়ে যায় এবং পুষ্টিগুণও নষ্ট হয়ে যায় পুষ্টিগুণ কমে যায় এবং এটা রঙটাও কেমন ফ্যাকাশে হয়ে যায় তো এই জন্য যত কম জাল দিয়ে দ্রুত রান্না করে নেওয়াটাই ভালো আর এই পর্যায়ে এসে আপনারা এটাকে চেক করে দেখবেন ঝাল লবণ ঠিক আছে কি না মানে আপনাদের টেস্ট অনুযায়ী হয়েছে কি না যদি হয় তারপরে আর একটু জাল দিয়ে নামিয়ে ফেলবেন আর এটা দিয়েছে এখন তিলের তেল শেষে অল্প পরিমাণে তিলের তেল দিয়ে এবং এটাকে নেড়ে এখন এটাকে নামিয়ে নেওয়া হবে তারপরে এরকম বড় একটা চালের মধ্যে নিয়েছে যেন এটার মধ্যে যতটুকু অবশিষ্ট পানি আছে এটা পড়ে যায় পরে এটাকে চিপড়িয়ে এটার যতটুকু পানি থাকবে ভেতরে এটা ফেলে দিবে তারপরে এটাকে দিয়ে রোল তৈরি করে ভেজে নেওয়া হবে যদি ভেতরে পানি থাকে তাহলে এরকম যে এরকম যে রুটি ইউজ করা হয় এটা ভিজে যাবে বা ভাজতে গেলেও তেল ছিটে আসবে এর জন্য পানিটাকে খুব ভালো করে ফেলে দিতে হয় বা আপনারা রান্না করে ওইটাকে শুষিয়ে নিতে পারেন তো এই আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্যাকেটে কিনতে পাওয়া যায় এরকম রুটিগুলো এগুলোকে কিনে নিয়ে আসে এখন এই সবজিগুলোকে দিয়ে রোল বানানো দেখাবো আর এটা কেমন খুব বেশি পাতলা দেখতেই পাচ্ছেন এই রুটিগুলো খুব বেশি পাতলা আর এখানে খুব অল্প পরিমাণে নিয়ে পেঁচিয়ে তারপরে দুই পাশ থেকে নিয়ে তারপরে এই উপরের দিকে কর্নফ্লাওয়ার জাল দিয়ে এটাকে আঠার মতো তৈরি করে নিয়েছে তারপর ওইটাই দিয়ে জাস্ট এরকম করে লাগিয়ে রেখে দিচ্ছে আর আপনারা চাইলে কর্নফ্লাওয়ার পানিতে জাল দিয়ে তারপরে এরকম আঠার মতো তৈরি করে নিতে পারেন অথবা ডিমও দিতে পারেন ডিম দিলেও হয় আবার কর্নফ্লাওয়ার দিলেও এরকম কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে বা জাল দিয়ে এরকম আঠা তৈরি করে নিলেও হয় এটা হালকা আঠা বা হালকাভাবে এটা থাকলেই হয়েছে চাইলে আপনি ডিমও দিতে পারেন এই আঠার মানে আঠার যে কাজটা করবে সেটা ডিম দিয়েও হয় ডিম দিয়েও আপনি এরকম করে লাগিয়ে দিতে পারেন তো এই যে আমাদের রোলগুলো এখন এগুলোকে ভেজে নেওয়া হবে এগুলোকে ভেজে নেওয়ার জন্য প্রথমে বড় একটা করাই নেবেন এমন যেন এগুলো বড় করাই এমন তেল নেবেন যেন ওইগুলো ভেসে উঠতে পারে তো এই পরিমাণে তেল নিয়ে তারপরে তেলটাকে খুব ভালো করে গরম করে তারপরে ছেড়ে দেবেন এটা যখন খুব ভালো করে গরম করছিলো তো আমি ভাবলাম একটু ঘুরে আসি পরে দেখে এসে দেখে এটা দিয়ে দিয়েছে তো এই জন্য আমি আপনাদেরকে এটা ভিতরে দেওয়াটা দেখাতে পারলাম না কিন্তু খুব ভালো করে তেলটা গরম করে তারপরে এই ভেজিটেবলস রোলগুলো দিয়েছে তো এরকম নেড়েচেড়ে ভেজে নেবেন যখন ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে উঠিয়ে নেবেন এরকম হবে কালারটা দেখতেই পাচ্ছেন দেখতে সুন্দর হয়েছে খেতেও মজা হয়েছে আল্লাহ